তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আগে বল, এতদিন কোথায় ছিলি? কেন মিস করছিলে? তোর মতো কৃষকের ছেলেকে আমি মিস করব? হাসালি। কেন, কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? মানুষ হলেও আমার কিছু যায় আসে না। যাক ভালো, তা তোমার কিছু বলার থাকলে বলো। মানে? আমি গ্রামে যাব, বাস ছেড়ে দিবে। আমি তো ভেবেছিলাম গ্রামের বাড়ি থেকে এসেছিস, এখন দেখছি তার উল্টো। দেখুন আমি যাচ্ছি। এই কথা বলে আকাশ বাসে উঠে গিয়ে নিজের সিটে গিয়ে বসে যায়। অন্যদিকে ইনা ভাবে, এতদিন গ্রামে না থাকলে কোথায় থাকতে পারে ছেলেটা, আর ওর বডি এত ফিট থাকে কি করে? এইসব ভাবতে ভাবতে ইরা গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। এইদিকে আকাশ ভোরবেলায় নিজের গ্রামে চলে আসে। ওখানে এসে ওর বাবার সাথে দেখা করে। ওখানে আকাশ চার দিন থাকে। থাকার পর আকাশের বাবা ওকে বলে, আকাশ আমিও ঢাকায় গিয়ে তোর সাথে থাকবো। আব্বু আমি তো ক্যাম্পের ভিতরে থাকি, ওখানে তো বাহিরে লোক থাকতে পারবে না। তাছাড়া ওখানে আমরা এক রুমে একজন করে থাকি, তুমি তো ওখানে থাকতেও পারবে না। তাহলে তুই আলাদা বাসা ভাড়া নে। চিন্তা করো না আব্বু, আমি তো একা থাকি তাই নেওয়া হয় না। তবে তুমি যদি আসতে চাও তাহলে আমি বাসা দেখব। ঠিক আছে, তুই বাসা দেখ, আমি এখানকার সব কিছু গুছিয়ে নিই, তারপর আমিও চলে আসব। ঠিক আছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখব। আকাশ ওর বাবার থেকে বিদায় নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। ওখানে 20 মিনিট অপেক্ষা করার পর বাস আসলে আকাশ ওখানে উঠে পড়ে। রাত ছিল তাই আকাশ বসে পড়ে ওর সিটে। ওর পাশের সিটে মেয়ে বসেছিল, যা চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল। গাড়ি চলতে থাকে, 3 ঘন্টার গাড়ি কুমিল্লা এসে থামে খাবার খাওয়ার জন্য। তাই আকাশ ভাবে, মেয়েটিকে ডাকি, নয়তো না খেয়ে থাকবে মেয়েটি। এই যে খাবেন না আপনি। এইদিকে মেয়েটি কাত ফেরাতেই দেখলো ওর পাশে থাকা মেয়েটি হচ্ছে নদী। নদীও আকাশকে দেখে চমকে ওঠে। আরে আপনি এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো নানুর বাড়িতে গিয়েছি, আর আপনি নিশ্চয়ই বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে চলুন খেতে যেতে হবে, সময় কম, বসতে যেতে পারছেন। হ্যাঁ চলুন। ওরা খাওয়া দাওয়া করার আগে নদী ওয়াশরুমে যাবে। নদী ওয়াশরুমের ভিতর চলে যায়। অন্যদিকে আকাশ বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নদী আসলে ওরা দুজনেই খেতে বসে একসাথে। খাওয়া শেষ করে ওরা বাহির হয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি কিছুক্ষণ পর চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি ব্রেক করে। এইদিকে সবাই কারণ জানতে চায়। ওরা সামনে তাকিয়ে দেখে পুলিশের গাড়ি চেকিং করছে, কারণ কোনো একজন আসামি গাড়িতে করে পালাতে চাইছে। তাই পুলিশ গাড়ি চেকিং করার জন্য আসে। আপনারা সবাই নিজের মুখ দেখান। বাসের সব যাত্রী নিজেদের মুখ দেখায়। পুলিশ সব মুখ দেখে চলে যাবে। তখন একজন পুলিশ আকাশকে বলে, এই ছেলে দাঁড়াও তুমি। আমাকে বলছেন? হুম, তোমাকে। পাশের মেয়েটিকে? আমরা একই ভার্সিটিতে পড়ি, ও ওর নানুর বাড়ি থেকে আসতেছে আর আমি আমার বাড়ি থেকে। তা দুজনের কাছে ব্যাগ কেন? পালিয়ে যাওয়ার প্ল্যান না তো? বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, ব্যাগ তো সাথে থাকবেই। ভালোই তো কথা বলতে শিখেছো। তোদের দুজনের পুলিশ স্টেশনে নিয়ে যাব, এরপর তোদের বাবা মা এসে সারিয়ে নিয়ে যাবে। দেখুন, তার চেয়ে ভালো হবে আপনি ওর বাবা মায়ের সাথে কথা বলে ব্যাপারটা বুঝে নিন। বাহ, এখন তুই আমাদের আইন শিখাবি? শিখাতে তো হবেই, লেডি পুলিশ ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গিয়ে কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। ও, তুই আমার থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট চাচ্ছিস? আজকে তো তোকে। কথাটা বলে আকাশের কলার ধরে পুলিশ। এতে করে আকাশ ওই পুলিশকে ঘুষি দেয়। এতে করে পুলিশ অফিসার অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে বাকি পুলিশরাও মারতে আসে। আকাশ ওদেরও ইচ্ছে পরিমাণে মারতে থাকে। এইদিকে আরেকজন পুলিশ কন্ট্রোল রুমে কল দিয়ে বলে এই লোকেশনে আরও পুলিশ পাঠাতে। তাই আকাশ নদীকে বলে, নদী আমার মোবাইলে প্রথমে একটা নাম্বার আছে, ওখানে কল দিয়ে শুধু বলবে হেল্প মি, ব্যাস এইটুকু বলবে, বাকিটা আমি দেখে নিব। এইদিকে নদী কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওই জায়গায় 2-3 গাড়ি পুলিশ আসে। পুলিশ আসার 2-3 মিনিট পর ওখানে কিছু কমান্ডো আসে। কমান্ডো এসে পুলিশদের আটকায়। এইসব দেখে নদী কিছুটা ঘাবড়ে যায়। নদী ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখন চলো এরা আমাদের বাড়িতে দিয়ে আসবে। এইদিকে নদী আকাশের সাথে কমান্ডো গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসার কিছুই বুঝতে পারলো না কি হলো এখানে একটু আগে। পুলিশ অফিসার অনেক রেগে আছে, কেননা আকাশ ওকে মেরেছে সেজন্য। গাড়িতে ওরা কোনো কথা বলেনি। নদী যেখানে যাওয়ার কথা ওকে ওখানে নামিয়ে দিয়ে আকাশ ক্যাম্পে চলে আসে। আকাশকে ক্যাম্পে পৌঁছে দিয়ে কমান্ডোর গাড়ি চলে যায়। এইদিকে পরের দিন আকাশ ওর বড় অফিসারের সাথে দেখা করে। তুমি এসেছো আকাশ? জি স্যার, বলুন এরপর কি করতে হবে? তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার আমার পরীক্ষা আছে 15 দিন পর, তাই। বুঝতে পারছি, তবে এইবারের মিশন তোমার ভার্সিটিতে হবে।
সত্যি স্যার? তাহলে তো অনেক ভালো হবে স্যার, পরীক্ষা দেওয়াও হয়ে যাবে এই ফাঁকে। হুম, তাই তুমি যেহেতু ওই ভার্সিটিতে অ্যাডমিশন আছে, তাই নতুন করে আর নিতে হবে না, তাই তুমি মোটামুটি কিছুদিন সামলিয়ে না হয় যেতে পারবে। ঠিক আছে স্যার, তাহলে তুমি আসো। আকাশ চলে আসে, এইদিকে পরের দিন নদী ভার্সিটিতে আসে, তখন ইরার সাথে দেখা হয়। কিরে, কখন ফিরলি? এই তো রাতেই। আসতে অসুবিধা হয়নি তো? একটু হয়েছিল। কি সমস্যা? তেমন বড় সমস্যা নাই। ছোট হলেও বল। এইদিকে আকাশ বলে দিয়েছে এই কথাগুলো যেন কেউ না জানে। আসলে পাশে আমাকে কিছু ছেলে বিরক্ত করছিল। হো, এই ব্যাপার? এটা তো খুব ছোটখাটো একটা বিষয়। এই জন্যই তো তোকে বলতে চাইনি, ছোট বিষয় বলে। আচ্ছা চল ক্লাসে যাব, আবু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কেন রে, কেউ কি দেখতে আসবে? আরে না, আমার পড়াশোনা শেষ না হলে আবু বিয়ে দিবে না আমাকে বলছে। যাক তাহলে তো ভালোই, এখন তাহলে ক্লাসে চল। এইদিকে আকাশ চলে যায় বাসা খুঁজতে। কিছুদিন খোঁজার পর আকাশ বাসা একটা খুঁজে পায়, দুই রুমের বাসা, সাথে ছোট ড্রয়িং রুম আর কিচিং রুম একটা। বাসা পেয়ে আকাশ ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন রওনা দেয় ঢাকার দিকে। ওনারা তেমন পথঘাট চিনে না, তাই ওনারা আর্মি ক্যাম্পে আসে। ওখানে আসাতে সিকিউরিটি ওনাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে আর্মি লোক ছাড়া বাহিরের কেউ আসতে পারবে না। দেখুন, আমার ছেলে আপনাদের এখানে আসতে বলেছে। দেখুন, তাহলে আপনার ছেলের নাম বলুন, আর না হয় ওকে কল দিয়ে এখানে আসতে বলেন। আমার ছেলের নাম পারভেজ হোসেন আকাশ। ও, আপনারা মেজর আকাশ স্যারের বাবা মা? আসুন, আপনারা এখানে বসেন, আমি স্যারকে কল দিয়ে আসতে বলি। অফিসার আকাশকে কল দেয়। আকাশ কল পেয়ে চলে আসে গেটের কাছে। ওখানে আসতে বাকি অফিসার আকাশকে সালাম দেয়। স্যার, আপনার বাবা মা এখানে। আকাশ ওনাদের কাছে গিয়ে সালাম দেয়। বাবা মা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। ওই গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের বাসায় নিয়ে যাব। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আসবো। এইদিকে ওনারা গাড়িতে গিয়ে বসে। আকাশ অফিসারের সাথে কথা বলে ওর বাবা মাকে নিয়ে চলে আসে ক্যাম্পের কাছে একটা ফ্ল্যাটে। ওখানে পাঁচতলে আকাশ একটা ফ্ল্যাট নেয়। আকাশ ওর বাবা মাকে নিয়ে উপরে চলে আসে, সাথে ওনাদের ভিতরে নিয়ে যায়। বাবা মা তোমরা এখন রেস্ট নাও, আর এই রুমে তোমরা থাকবে, ওই রুমে আমি থাকবো, তবে আমি মাঝে মাঝে আসবো। আর কোনো কিছুর প্রয়োজন হলে কল দিবে, এখানে সব কিছু আছে, কোনো কিছুর কমতি নেই, তাই কোনো টেনশন করো না। ঠিক আছে, সাবধানে যাবি তুই। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে রাতের বেলায় আকাশ বের হয় পুরো শহরটাকে একবার টহল দিতে। তখন পথের মধ্যে আকাশ ওই দিনের পুলিশ অফিসারকে দেখতে পায়, তাই ওনার কাছে যায়, কেননা ওই অফিসার আজকেও একটা ছেলের সাথে বাজে ব্যাপার করছে। আকাশ ওখানে গেলে পুলিশ অফিসার সালাম দেয়। আকাশের মুখ বাঁধা ছিল, তাই চেহারা দেখতে পাচ্ছে না। এখানে কি হচ্ছে? এই ছেলেটা কি দোষ করেছে? স্যার, এই ছেলেটা আমাদের দেখে পালাতে চেয়েছিল, পরে ওর পিছু ধাওয়া করে ওকে ধরি আর পকেটে হেরোইন পাই। কিরে, কথাটা কি সত্যি? আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারে পুরোটাই মিথ্যে, কেননা ওই ছেলেটা ঘুষ দিচ্ছে না বলে একে এইভাবে হয়রানি করা হচ্ছে। স্যার, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি, এই ছেলে তুমি যাও। আকাশের কথায় ছেলেটা চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের ডিটেলস নিয়ে যায়, কেননা এই অফিসার ভালো না, তাই আকাশ এর একটা ব্যবস্থা করবে। তাই অফিসার আকাশকে বলে, স্যার আপনি ওই ছেলেটির কথা বিশ্বাস করছেন কেন? হ্যাঁ, কারণ ওই অফিসার মোটেও ভালো না, তাই তুমি একটা কাজ করো, ডিসি অফিসারের সাথে কথা বলে এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করো। আপনি যখন বলছেন তাহলে আমি সকালে কথা বলবো। তাহলে এখন গাড়ি ক্যাম্পের দিকে নাও। গাড়ি ক্যাম্পের দিকে চলে যায়। এইদিকে পরের দিন সকালে ডিসির সাথে কথা বলে ওই অফিসারের ডিটেলস দিয়ে দেয়, আর এও বলে দেয় যেন ওকে চাকরি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর বড় অফিসার আকাশকে ডেকে পাঠায়। আমাকে ডেকেছেন? তোমাকে ডেকেছি ওই মিশনের ব্যাপারে বলার জন্য। জি স্যার, বলেন। তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। ঠিক আছে, তা না হয় গেলাম। তাহলে এখনই যাওয়ার প্রস্তুতি নাও। ওকে স্যার। আকাশ কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা বসে আছে নদীর জন্য, কেননা ওরা আজকে ঘুরতে যাবে সেজন্য। এইদিকে ওরা ঘুরতে বের হয়, অন্যদিকে আকাশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওরা এখানে পুরো জঙ্গলের সার্চ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের ভিতর একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেজন্য ওরা ওই কুঁড়ে ঘরকে চারপাশ ঘিরে নেয়। এরপর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন লোক বেরিয়ে আসে ওই কুঁড়ে ঘর থেকে। এরপর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই লোকগুলোর হাতে একটা বিটকেস আছে। ওই বিটকেসের ভিতর একটা বোম রাখা আছে, তাই ওরা কিছুটা সাবধান হয়ে যায়, কেননা এই জায়গায় ওই বোমটা ফাটলে 1 কিলোমিটার পর্যন্ত ক্ষতি হতে পারে।
যা করতে হবে সাবধানের সাথে করবে, কোনো ভুল যেন না হয়। সবাই এক এক করে নিশানা লাগিয়ে ওদের শ্যুট করো। ওকে স্যার, তাই করছি। ওরা এক এক করে শ্যুট করে ভিতরে গেলে সাথে ওই লোকটার হাত থেকে বিট কেসটা নিয়ে নেয়, সাথে ওর অফিসারের কাছে দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ভিতরে যায়, ভিতরে গিয়ে কাউকে খুঁজে পায়নি তাই ওর বড় অফিসারকে কল দেয়। স্যার, আমরা বিট কেস তো পেয়ে গিয়েছি, কিন্তু তার সাথে তিনজন লোককেও পেয়েছি। কি বলো, ওখানে তো প্রায় 15 জন লোক থাকার কথা, ভালো করে খুঁজো, হয়তো কোথাও পেতেও পারো। ঠিক আছে স্যার, আমি চারপাশটা দেখছি। ওরা চারপাশে আরও তাকিয়ে দেখতে থাকে, কেননা ওনার কথা অনুযায়ী ওরা দেখতে থাকে। এইদিকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, ওরা কোনো লোকের দেখাই পেল না। একটু হাত হতেই ওই ঘরের ভিতর থেকে আলো আসতেছে, কেননা ওই ঘরের মাটির নিচ থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ওরা ঘরে কোনো গুপ্ত দরজা খোলার জন্য কোনো কিছু পায়নি। ওরা বেরিয়ে আসতে আকাশ ওদেরকে শ্যুট করে মেরে ফেলে এবং ওদের মোবাইলের সাহায্যে আবারও দরজা খুলে নেয়। দরজা খুলে দুইজন অফিসার বাহিরে থাকে আর বাকি লোক ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ওরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল ইরা ও নদীকে। ওদের দেখে আকাশ কিছুটা অবাক হয়। কী ব্যাপার, এরা এখানে কেন? স্যার, আপনি কি ওদের চিনেন? আগে এদের বাহিরে বের করে সেফ জায়গায় নিয়ে যাও, আমি ভিতরে আরও খুঁজে দেখি। ঠিক আছে স্যার। আকাশ ভিতরে গিয়ে দেখতে থাকে, অন্যদিকে বাকি অফিসার বের হয়ে যায়। অন্যদিকে যতই আকাশ ভিতরে যায় ততই সব রহস্য মনে হচ্ছে। ওখানে যা কিছু আছে সব আকাশ নিয়ে নেয়, তার বাহিরে এখানে কিছু বোমা পায়, তাই আকাশ ওই বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করে দেয়। ওই বোমাগুলো বেশি পাওয়ারফুল নয়, তবে এই জায়গায় ধ্বংস করার জন্য ঠিক আছে। সব কিছু সেট করে আকাশ বের হয়ে রিমোট দিয়ে ব্লাস্ট করে দেয়। ওরা ওখান থেকে গাড়িতে এসে বসে। আপনারা কে, আর ওরা আপনাদের তুলে নিয়ে এসেছে কেন? জানি না আমরা। আপনাদের ঠিকানা দেন, আমাদের অফিসার আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ইরাও নদীর ঠিকানা দিলে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এইদিকে ইরা বাড়িতে গেলে ওর বাবাকে দেখতে পায়, তাই ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে ইরা, এইভাবে কান্না কেন করছিস? আপু, কতগুলো লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল জঙ্গলে, এরপর ওখান থেকে কয়েকজন আর্মি লোক আমাদের বাঁচায়। তার মানে তোকে আকাশই বাঁচিয়েছে। আপু, এই আকাশটা আবার কে? আকাশ হচ্ছে আর্মির মেজর, অনেক বুদ্ধিমান ছেলে, তার সাথে সব কিছুতে এক্সপার্ট। আমি ওকে পাঠিয়েছিলাম একটা বিরকেস উদ্ধার করার জন্য, কিন্তু ও যে তার সাথে তোকে উদ্ধার করে আনবে আমি ভাবতেও পারিনি। আমি কালকেই ওকে ধন্যবাদ জানাবো। না আব্বু, এমনটা করবে না। কেন মা, জানালে কি হবে? তাহলে তো ওই ছেলেটা জেনে যাবে আমি তোমার মেয়ে, কিন্তু ওদের কারোর চেহারাই তো আমি দেখতে পাইনি। দেখবি কি করে, ও হচ্ছে আর্মির স্পেশাল ফোর্স, ওদের চেহারা দেখা তো এত সোজা না। তা আব্বু, তুমি যে অফিসারের নাম বলেছ ওর ছবি দেখাবে আমাকে? কি ব্যাপার বলতো, তুই কি ওই অফিসারকে পছন্দ করে ফেলেছিস নাকি? একটু একটু, এত সাহস ওই অফিসারের? ও, ছবি নেই, তবে চিন্তা করিস না, তুই ওকে অবশ্যই দেখতে পাবি। কি করে আব্বু? একটু অপেক্ষা কর, তাহলেই হবে। এইদিকে আকাশ ক্যাম্পে ঢুকে সব কিছু চেঞ্জ করে নেয়, তার সাথে ভাবতে থাকে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।